ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته فتمدوا أكل يا الله جنوما دي الشكل كدين ربور صحابي ترخن دين بوزر توفيق دان كرن আর ফিতনাফাস মানায় আল্লাহ আমাদের সকলকে হক পথে রাখেন হক পথ দেখান পরে আপনার প্রশ্নের উত্তরে যে আল্লাহ মানবে মানবেনা অথবা কাফের এইসব অনেক আগে থেকেই লোকজন বলে এইসব বিষয়ে স্পষ্ট না বুঝছেন যেসব বিষয়ে স্পষ্ট আমরা আমল করি আলহামদুলিল্লাহ মনটার আগে একদম ফ্রেশ আর যেগুলো দেখেন আপনি সন্দেহ দূর করে দিন সন্দেহ তাহার কিছুই নেই আপনি দেখেন যদি মোহাম্মদ যদি মোহাম্মদ হায়াত অর্থাৎ দুনিয়ার মতো জিন্দা থাকতেন তাহলে তাকে মাটির নিচে আর দাফন করা হতো না যদি কবরের জিন্দগি তাহলে কবরের জীবন এটা তার দুনিয়ার জীবন না

কোরআন রব্বুল আলমিন তাকে স্বাজমনির বলেছেন এমন প্রদীপ যে প্রদীপ মানুষকে চতুর্দিকে নূর বিস্তার করে আলো প্রচার করে আলহামদুলিল্লাহ এটা এইসব হলো গুনি আমি আপনাকে সাক্ষী হিসাবে প্রেরণ সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি আর প্রেরণ করেছি সিরাজ মুনির হিসাবে এমন প্রদীপ যে প্রদীপ চতুর্দিকে আলো ছড়ায় তার মানে কি তিনি নিজে নু নিজেই সিরাজ তার এইটা গুণ তাই নূর আলহামদুলিল্লাহ গুণগত ভাবে নূরের মধ্যে সন্দেহ নয় যেভাবে আহমেদ নদীর সুসংবাদ দেন এটা তার গুণ যাহার নাম থেকে ভীতি প্রদর্শন এটা তার গুণ ওই রকম গুণ রব্লা আলম এটা হচ্ছে ভাষা লঙ্কার স্বরাজ মনির সাল্ল আলী ওসাল্লাম

يوحى إلي أمرك توحي يا أنما إلهكم إله واحد ثم أدر إله إيك إله ثم أدر إله إيك إله إيه وحي يا شيء أمرك إيه تهلو أمرك بارتك أمرك توحي يا شيء ثم أدرك وحي يا أمي رسول أمي نبي صلى الله عليه وسلم بارتك أمي نبي كريم صلى الله عليه وسلم سشت نبي صلى الله عليه وسلم আদম সন্তানের সেরা সন্তান গুণগতভাবে প্রদীপ আলো ছড়ান গুণগতভাবে নূর এটা গুণ তার আল্লাহ তাকে দিয়েছেন তিনি নূর নিয়ে আসছেন ইমান উপর আল্লাহ রসুলের উপর আর ওই নূরের উপর যে নূর আমি নাজিল করেছি সুরত فآمن بالله ورسوله والنور الذي أنزل والنور الذي أنزل أروين أروينا نور البطي نور نازل كوريتي أروينا بلتكي قرآن الكريم إنا نحن نزلنا الذكرى وإنا له لحافظون نشتي أمين قرآن نازل كوريتي ذكر نازل كوريتي أري محمد صلى الله عليه وسلم معنوش كنتو اللباك تكي قرآن ديتن اللباك تكي نور ديشن هداية ديتن

এছাড়া মোহাম্মদ সাল্লাম নিজেও নূর বলেছেন আমি নূর আমি নূর না মোহাম্মদ সাল্লাম বলেছেন ইন্দা বাসার আমি তো একজন ইনসান মাত্র আমি একজন ইনসান আমি আর কিছু না তাই দেখেন নবী করিম সাল্লাম বিয়ে সাথী করেছেন খাবার দাবার খেয়েছেন তার মা বাবা ছিলেন মোহাম্মদ সাল্লাহ ইসলামের বাচ্চা কাচ্চা হয়েছে পেশাব পায়খানা সবই করতেন সাল্লাহ আলী ইসলাম তার উপর গুজর ফরজ হতো গুজল ফরজ হতো উজু ফরাজ হতো সব সল্লা আলী আসলাম আল্লাহ আকবর অতেব মোহাম্মদ সাল্লুআসলাম মানুষ নুর না তবে আমরা নুর গুণগতভাবে বলতে পারি এটা স্পষ্ট এর মধ্যে তো শুনে কোনো সন্দেহ নেই সাল্লাহ আলহিহি ওসলাম আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন ও সালু আসলাম মোহাম্মদিনের আহ আল্লাহ আপনাকে নে বদলা দিন আশা করি আমার কথা শুনে আপনার মনটা ফ্রেশ হবে حقص جزاك الله خير والسلام عليكم